নমস্কার, শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। উদ্যোগপতি প্রতিভার আজকের অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, কিন্তু আমার ক্যাপশন তার সঙ্গে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। সুরক্ষিত আমাদের থাকতেই হবে, তার কারণ ইতিমধ্যেই কোভিড আক্রান্তের হার হাজার ছাড়িয়েছে। কেন না, আমরা দুর্গাপুজোয় বুর্জ খালিফা দেখতে গেছিলাম, সবাই লাফাতে লাফাতে দৌড়াচ্ছি বুর্জ খালিফা দেখতে, আর গিয়ে করোনাটাকে বাড়িয়ে এলাম। কি হবে এই করোনা বাড়লো, কি আর হবে? আপনার আমার কি আর খুব একটা কিছু ক্ষতি হবে? ক্ষতি হবে কার না, যারা আবার প্রিয়জন পরিজনকে হারাবেন, হয়তো সংসারের একমাত্র রোজগেরে মানুষ তিনি চলে গেলেন, এরকম অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ চলে গেছেন। আমি খবর পেয়েছি যে তিনি পরিবারের পেনশন ভোগী ছিলেন, তাঁর চলে যাওয়াতে পরিবারটা পথে বসে গেছে। তো আবারও বলি যে এত বেপরোয়া জীবনযাপন ঠিক নয়। আবার সামনে কালী পুজো আসছে, বারাসাত দৌড়াবেন আপনারা, কিছু না কিছু হরিদ্বারের মন্দির থেকে বা কি গয়াকাশী কিছু একটা বানানো হবে, আর ওই দেখতে আপনারা দৌড়াবেন, প্লিজ দৌড়াবেন না। আমি পুজোর যারা কর্তৃপক্ষ তাদের কাছে অনুরোধ করব, যদিও এই পুজো যারা করেছেন সব নেতা নেত্রীরা, কেন যে তারা এইভাবে পুজোটা করলেন আমার একটা বড় প্রশ্ন তাদের কাছে। কেননা এতে করে লাভটা কী হলো? কারণ ওই নেতা নেত্রীর কিচ্ছু হবে না, লকডাউন হবে, দু মাস আড়াই মাস ঘরে বসে থাকবেন, তাদের কিচ্ছু হবে না। হবে আপনার, আপনার ছেলেটি বা মেয়েটির চাকরিটা চলে যাবে, হবে আপনার পরিবার প্রিয়জন পরিজন হারাবেন। তাই সতর্ক থাকুন, আপনার সতর্কতা আপনাকে সুরক্ষিত রাখবে। হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন, হ্যান্ড ওয়াশ করবেন দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করবেন 18 থেকে 19 বার, এবং তার সঙ্গে সঙ্গে রাস্তায় বেরোলেই মাস্ক, এটা মজার কথা নয়, পড়তে হবে আপনাকে। রাস্তায় বেরোলেই মাস্ক পরবেন, ডাবল ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্কের সঙ্গে অবশ্যই একটা ওয়াশেবল মাস্ক, এটা আপনাকে ব্যবহার করতেই হবে। এটা করলে আপনি খানিকটা সুরক্ষিত থাকবেন, তার সঙ্গে টিকাকরণ করে নিতে হবে। অনেক বড় বড় বোদ্ধারা বলছেন সরকার ম্যান্ডেটরি করেনি, আপনারা কেন বলছেন? 100 বার বলবো, টিকা নিতে হবে। সরকার ম্যান্ডেটরি করেনি, সরকারের করা উচিত ছিল ম্যান্ডেটরি টিকা সকলের জন্য। ডাবল ডোজ ভ্যাকসিনেশন শুধু না, এরপরে দেখবেন বুস্টার ডোজ আসতে চলেছে, কেননা মধ্যপ্রাচ্যে কিন্তু বুস্টার ডোজ চালু হয়ে গেছে। সুতরাং একটু সতর্ক থাকুন, একটু সজাগ থাকুন, দেশটা সুরক্ষিত থাকবে আপনার সুরক্ষার সঙ্গে সঙ্গে। এটা গেল আমার একটা পার্ট, সামাজিক জীব হিসেবে এটা আমি করে চলবো যতদিন না কোভিড শব্দটা আমাদের ভারতবর্ষ থেকে দূর হবে, এক। দ্বিতীয় কথা, এবার চলে আসি শাড়ির প্রসঙ্গে। আজকে সেমি মাসলিন মাসলিন দেখবো, মূলত সেমি মাসলিনই দেখবো। সেমি মাসলিন মানে একটা সুতো থাকবে রেশমের, একটা সুতো থাকবে কটনের, এবং তার মধ্যে হাতে ঘোরানো কাজই থাকবে। যেমন এই আঁচলে নিমজরির যে নকশাটা যাচ্ছে এটা হাতে ঘোরানো কাজ, তার সঙ্গে সারা শাড়িতে পকেট করে সিকুয়েন্সের ব্যবহার আছে। অফ হোয়াইটের সঙ্গে গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। 1 নম্বর শাড়ি 4250। আমি আজকে যেরকম একটা লাল সুন্দর শিফনের ব্লাউজ পরেছি, ড্যাফল হাতা, এই ব্লাউজের সঙ্গে শাঁখা পরা একটু সোনার গয়নায় কিন্তু এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এরকম ডিজাইনার ব্লাউজ দিয়েও এই শাড়ি পরতে পারেন। 1 নম্বর শাড়ি সারা শাড়িতে কিন্তু এই সিকুয়েন্সটা পকেট করে গেছে, একদম পকেট করে গেছে সারা শাড়িতে। আমি একটু দেখাতে চাইছিলাম এই যে পকেটটা হয়েছে, সেই পকেটের গল্পটা, যেটাতে আপনার ঘড়ি চুড়ি কিচ্ছু লাগবে না। আপনার তো মনে হতে পারে যে ঘড়িটা লেগে যেতে পারে, চুড়িটা লেগে যেতে পারে, দেখুন কিচ্ছু লাগছে না, কিচ্ছু হচ্ছে না, এটা এমনভাবেই বানানো। 1 নম্বর 4250, 4250 নাম্বার 1। অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, চাইলে আপনারা সরাসরি ফোনেও কথা বলতে পারেন। 1 নম্বর দেখালাম 4250, এরপরে আসবো নাম্বার 2, 2 নম্বর শাড়ি নাম্বার 2। 2 নম্বর এটা হচ্ছে আঁচল, আঁচলে ঘিচার ব্যবহার রয়েছে, একদম আঁচলে ঘিচা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে বডিটা পিঙ্কের সঙ্গে যাচ্ছে। এখানে টিস্যু আর কপার টিস্যু অ্যান্ড গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে, পিঙ্ক, একদম সফট পিঙ্ক, নাম্বার 2, 4250, 2 নম্বর শাড়ি 4250, নাম্বার 2, 4250, 4250, 2 নম্বর শাড়ি নাম্বার 2 দেখালাম, আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ নাম্বার 2, 4250। নাম্বার 2 এর পরে আমি যাব নাম্বার 3, 3 নম্বর। আমি শুরুতে 1 নম্বরে যে রঙটা দেখিয়েছিলাম সেই রঙটা 2 নম্বরের শাড়ির মতো বুনুইয়ে, অর্থাৎ আঁচলে ঘিচার ব্যবহার রয়েছে এবং গায়ের উপরে গোল্ডেন আর কপার টিস্যুর ব্যবহার রয়েছে। সুতরাং আপনারা পছন্দ মতো বুকিং করতেই পারবেন, অপশন রেখে বুকিং করতে পারবেন। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 4250, নাম্বার হচ্ছে 3, 3 নম্বর শাড়ি 4250। আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে পথ চলা থাকবে, সকাল 11টায় এখন অনুষ্ঠান করছি লাইভ,
এরপর আমি থাকবো হচ্ছে দুপুর দুটোয় লাইভ, এবং তারপর থাকবো সাড়ে তিনটেয় লাইভ, তারপর থাকবো সন্ধে ছটা লাইভ এবং রাত ১২টায় রেকর্ডিং। সুতরাং এরপরে আমাদের কিন্তু অনেকবারই দেখা হচ্ছে। এটা আসছে লাইট পেস্তা কালার, এটা দেখালাম হচ্ছে ৪ নম্বর শাড়ি ৪ সেম উইভিং লাইট পেস্তা কালার, একের মতোই উইভ রয়েছে। ৪ নম্বর শাড়ি ৪,২৫০ পকেট করে সিকুয়েন্স গেল ৪,৪,২,৫০ ৪,২৫০ ৪ নম্বর শাড়ি উইথ ব্লাউজ। চারের পরে চলে যাব ৫ নম্বর শাড়িতে ৫ এ, এটা আসছি ৫ নম্বর ৫, এটা স্কাই ব্লু কালার, আঁচল গেল পার ৫ নম্বর, এই হচ্ছে শাড়িটা ৫ ৫ নম্বর শাড়ি, পারটা গোল্ডেন টিস্যু, বডিতে যাচ্ছে এভাবে পকেট করে সিকোয়েন্স। ৫ নম্বর শাড়ি ৪,২৫০ ৫ উইথ ব্লাউজ, আর ব্লাউজের হাতাতেও কিন্তু যাচ্ছে ৫ নম্বর ৪,২৫০ ৬ নম্বর শাড়িতে যাব ৬ ৬ নম্বর, এটা হচ্ছে আঁচল গ্রিন কালার, তার সঙ্গে আঁচলে কিন্তু অল ওভার টিস্যুর একটা বুনুই আছে ৬ ৬ নম্বর শাড়ি, একটু আলোটা বাড়বে, এটা হচ্ছে ৬ নম্বর ৬ আঁচলটা বোঝা যাচ্ছে না, না এইভাবে দেখাই, দেখা দেখি বোঝা যাবে ৬ বড্ড কাঁপছে। ৬ নম্বর শাড়ি এটা হচ্ছে ৫০৫০ ৬, এই আঁচল গেল, আর তার সঙ্গে আসছে বডিটা, এটা ভীষণ কাঁপছে। ৬ নম্বর শাড়ি ৫০৫০ ৬ ৫,০৫০ ৬ নম্বর, আর এই নকশাটা পার ধরে গেছে, ভেতরে বুটি গেছে, সম্পূর্ণটা হাত ঘোরানো, একদম সম্পূর্ণটা হাত ঘোরানো, ৬ নম্বর ৫,০৫০ ব্লাউজ পিস রানিংয়ে ৬ দেখালাম ৫০৫০ এইবারে আসছি মটকা ৭ ৭ নম্বর শাড়ি, এটা কিন্তু মটকা আছে, এই শাড়িটা ভীষণ স্মার্ট, কিচ্ছু নেই শুধু মটকা, গোল্ডেন টিস্যুর বর্ডারের সঙ্গে মটকা ৭৪৯৫০ আমি শাড়িটা একটু গায়ে ফেলবো, আমার খুব পছন্দ হয় এই ধরনের শাড়ি, দেখালেই আমার মনে হয় একটু গায়ে ফেলে দেখাই, কারণ আমার আজকে ব্লাউজটা যা পরেছে না, এই ধরনের শাড়ি পুজোর কাজের জন্য সকালবেলার জন্য পরুন, কোথাও অকেশনে যাবেন পরুন, এটা ৭৪৯৫০ ৭ নম্বর শাড়ি ৪,৯৫০ ৭ উইথ ব্লাউজ পিস। ৮ এ যাব ৮ নম্বর, এটা হচ্ছে ৮ নম্বর শাড়ি টিস্যু লিনেন দেখাচ্ছি ৮, কালারটা কিন্তু গ্রিন, খুব সুন্দর সফট, মানে প্যারাট গ্রিনের মতো অত ব্রাইট নয়, এবং এটা আলো বাড়বে, আলো বাড়বে, এটা হচ্ছে ৮ নম্বর শাড়ি ৮, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে পার, আর এটা রয়েছে বডিটা, পারে টিস্যুর ব্যবহার নেই, ভেতরে কিন্তু টিস্যুর ব্যবহার আছে। ৮ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ৪,৬৫০ ৪,৬৫০ টিস্যু লিনেন দেখালাম ৮ নম্বর ৪,৬৫০ উইথ ব্লাউজ। ৮ এর পরে চলে যাব ৯ নম্বর শাড়ি ৯ ৯ নম্বর শাড়ি ৯, এটা পিচ কালারে ৯, আঁচলে গ্রিনের একটা স্ট্রাইপ রয়েছে, ডুরে রয়েছে, এই রয়েছে হাফ শাড়িটা, মসলিনের গল্প, এই হচ্ছে হাফটা সেমি মসলিন এগুলো সবই, আর হাফটা হচ্ছে সেমি মটকা, এটা হচ্ছে ৯ নম্বর শাড়ি ৯ ৪,০৫০ ৪,০৫০ ৯ নম্বর পিচ কালারে দেখালাম উইথ ব্লাউজ পিস ৯ ৪,০৫০। এবারে আসছি ১০ ১০ নম্বর শাড়ি, এটা ওই একই গল্প, ১০ নম্বর ১০, এটা হচ্ছে আঁচল, আর এই রয়েছে গা, এটাও সেই সেমি মসলিনের উপরে পুরো হাতে ঘোরানো কাজ, কাজটা কিন্তু হাতে ঘোরানো, এটা হচ্ছে বডিটা, আর হাফটা আসছে সেমি মটকা, নাম্বার হচ্ছে ১০ ১০ নম্বর শাড়ি ৪,০৫০ ৪,০৫০ উইথ ব্লাউজ পিস ১০। ভাইফোঁটায় বোনকে ভালো শাড়ি দিতে চাইছেন, আপনার বাজেট ৪,০০০ ৪,৫০০ টাকা, এই ধরনের শাড়ি কিন্তু অনায়াসে দিতে পারেন, ওটা যদি ছোট বোনকে দেন এটা বড় দিদিকে দিতে পারেন, চন্দন কালার, এটা হচ্ছে আঁচলটা চন্দনের একটা এই জায়গাটায় স্ট্রাইপ আছে। আমি বুঝতে পারছি না যে টিভির জন্য কি আমি অন্ধকার দেখছি নাকি না আলোতেই অন্ধকার যাচ্ছে, আমার কাছে না ক্লিয়ার ভিশন হচ্ছে না, আমার খুব অসুবিধা হচ্ছে দেখাতে। এবারে আসছি গায়ের উপরটা, গায়ের উপরটা অফ হোয়াইটের মধ্যে, এবারে আবার আলোটা ঠিক লাগছে, এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে পুরো হাত ঘোরানো কাজ, এটা কিন্তু চন্দন কালার নয়, এটা কিন্তু অফ হোয়াইট,
আবার হাফ শাড়িটা আসছে চন্দন টোনে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 11, 11 নম্বর 4050 নাম্বার 11 উইথ ব্লাউজ পিস 4050 চন্দন কালারে ব্লাউজ পিস উইদাউট রেড দেখালাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি সল্টলেক থেকে সমিতা ঘোষ বলছি। সমিতা বোস? সমিতা, SMIT, সমিতা ঘোষ। সমিতা, হ্যাঁ বলুন। আপনাদের প্রোগ্রাম আমি দেখি প্রায়, খুবই ভালো লাগে, শাড়িগুলো ভালোই থাকে, আর আপনাকে তো ভালো লাগে। থ্যাংক ইউ, এটা কোনো ব্যাপার না। যদিও আপনি বলছি একদম ছোট বোনের মতন, আপনি একদম আমাকে তুমি বলুন না, কোনো অসুবিধা নেই। তুমি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার দেখানো শাড়িগুলো, তা আমি একটা খুব জিজ্ঞেস করি যে অপোজিটের লোকটাকে দেখা যায় না কেন, যে থাকে সে? আচ্ছা, আমার পাশে যিনি থাকেন, এরা আবরণের প্রতিনিধি তো? এরা আবরণের প্রতিনিধি, ওরা যেহেতু কোনো কথা বলেন না, তাই অনুষ্ঠানটা আমি একাই হোস্ট করি। তাই তো, সেটা বুঝতেই পারি। হ্যাঁ, দেখতেই পারি, দেখি প্রায় ভালো ভালো শাড়ি আছে। আমার আসলে আমি একটু বয়স হয়েছে, সুগার টুগার আছে, যেতে পারি না, কিন্তু খুব ইচ্ছে করে অনলাইনেই নেবো। হ্যাঁ, আপনি বাড়িতে বসে হাতে হাতে শাড়ি পেয়ে যাবেন তো, মানে আপনার আসতে হবে না। যদিও আমার কাছে বয়সটা একটা ডিজিট, মানে এর বাইরে কিছু নয়, সে যত বয়সই হোক না কেন। আমার এই অনুষ্ঠানে একজন দর্শক আছেন, প্রায় 85 না 84 না 85 বছর বয়স, উনি কিন্তু মানে অনেকটা এগিয়ে আমাদের থেকে। তো সুতরাং বয়সটাকে না একটা সংখ্যায় নিয়ে যান, মনটা আসল, বুঝলেন দিদি? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনলাইনে আপনি পেয়ে যাবেন, আপনি বাড়িতে বসে হাতে হাতে শাড়ি পেয়ে যাবেন। এবারে আসছি কালী পুজোর রাতের শাড়ি আঁচল, আর এটা রয়েছে বডিটা, একটু সিঙ্গেলে দেখাই, বডিটা রয়েছে ব্ল্যাকের মধ্যে, এইভাবে যাচ্ছে নকশাটা, 12 নম্বর শাড়ি। আর হাফ শাড়িটা আসছে হচ্ছে, এই হচ্ছে অরেঞ্জের শেড, একটু বার্নট অরেঞ্জ বলা যেতে পারে, 12 নম্বর 4050 নাম্বার 12 4050 উইথ ব্লাউজ, ব্লাউজটা ব্ল্যাকেই, 12 নম্বর 4050। 13 নম্বর শাড়ি নাম্বার 13, 13 নম্বর সেলফে, এতক্ষণ আমরা কন্ট্রাস্টটা দেখালাম, রানীটা সেলফে ছিল, চন্দনটা সেলফে ছিল, এই ব্ল্যাক আর অরেঞ্জটা দেখালাম কন্ট্রাস্টে, আবার আমি সেলফে এলাম। কেন সেলফে বললাম? এই হচ্ছে দেখুন, হাফ শাড়িটা গ্রিনের মধ্যেই যাচ্ছে, সম্পূর্ণ হাতে ঘোরানো, আর হাফটা সেই গ্রিনটাতেই রয়েছে। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, 4050 নাম্বার 13 4050 উইথ ব্লাউজ পিস, 13 নম্বর। 13-র পরে আমি চলে যাব 14 নম্বর শাড়িতে, নাম্বার 14, আর আপনাদের বলবো বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আপনি কানপুরেই থাকুন আর আপনি কোলাঘাটেই থাকুন, আপনি কিন্তু শাড়িটা বাড়িতে বসে হাতে হাতে পেয়ে যাচ্ছেন। আপনাকে কি করতে হবে, শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ খুব নমিনাল, কিন্তু সেটা অ্যাড করে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি কুরিয়ারে নেন, অনেকেই কুরিয়ারে নিচ্ছেন, তাদের জন্য বলি আপনাদেরকে শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে আগে পেমেন্ট করে দিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম, এটা করতে পারলে শাড়ি আপনার কাছে পৌঁছে যাচ্ছে, এখন খুব নিশ্চিন্তে বুকিং করতেই পারেন। এবারে আসছি 14 নম্বর শাড়ির টুকটুকে লাল, 14 নম্বর, এটা আমার ভীষণ ভালো লাগার একটা রঙ, সবারই মনে হয় লাল রঙটা খুব ভালো লাগার রঙ। 14 নম্বর 4050, এটা গেল হাফ শাড়িটা, আর হাফটা লালেই থাকছে সেলফে বা মনোতে বলতে পারেন। 14 নম্বর শাড়ি 4050 নাম্বার 14 4050, 14 নম্বর 4050 ব্লাউজ লালে। 14-র পরে যাব 15 নম্বর শাড়ি, এটা পিঙ্কে, আবার 15 নম্বর নাম্বার 15, 15 নম্বর, এটা পিঙ্ক বাই পিঙ্ক আর কি, 15 নম্বর শাড়ি নাম্বার 15 আঁচল, আঁচলে একটা গ্রিন দিয়ে দেখুন উইভিং রয়েছে, এইটা রয়েছে পিঙ্ক, মানে সাদার টানা পিঙ্কের ভারনায় গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, তার উপরে হাতে ঘোরানো কাজ, এই গেল হাফ, আর হাফটা আসছে সফট পিঙ্কেই। 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 4050, 15 নম্বর 4050 উইথ ব্লাউজ, নাম্বার 15 4050, নাম্বার 15-এর পরে যাব নাম্বার 16, 16 নম্বর শাড়ি, এটা অরেঞ্জ কালারে রয়েছে, 16 নম্বর নাম্বার 16, এই হচ্ছে আঁচল, অরেঞ্জ কালার, এটা হচ্ছে আঁচল, আর এটা রয়েছে হচ্ছে বডিটা, এটা অরেঞ্জ বাই অরেঞ্জ, তার মধ্যে পিচ গ্রিনের ব্যবহার রয়েছে, 16 নম্বর, আর হাফটা আসছে হচ্ছে অরেঞ্জে, 16 নম্বর শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে 4050 উইথ ব্লাউজ পিস নাম্বার 16। নাম্বার 17-এ যাব, তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম, আমি পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণা কৈতি বলছি। আচ্ছা কৃষ্ণা, শুভ বিজয়া বলুন।
আপনাকেও শুভ বিজয়। আমি মানে এ নিতে চাচ্ছি, মানে শাড়ি নিতে চাচ্ছি, আমি বুক করব কোথা থেকে? এই যে 9051217272, 9051217274 বলে দুটো নাম্বার আসবে, দেখবেন একটু পরেই আসবে। এখন দেখুন হোলসেলারদের নাম্বার আসছে, যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য নাম্বার আসছে, তারপরেই আসবে দেখবেন 9051217272 আর 7274, এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে, ঠিক আছে? আবরণ থেকে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করলে শাড়ি আপনার হাতে পৌঁছে যাবে, ঠিক আছে? ওকে ওকে, ভালো থাকুন কৃষ্ণা। আচ্ছা, এইবারে চলে আসি একটু অন্য রকমের বুনুই। এতক্ষণ একরকমের দেখালাম, এটাও সেমি মাসলিনের মধ্যে পুরো হাতে ঘোরানো জামদানি বুনুই রয়েছে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 4250। পাড়ের মধ্যে একটা সবুজের আভা রয়েছে, দেখুন একটা, যেহেতু সবুজ সুতোটা টানাতে ছিল, বর্ণাতে ব্লু গেছে, আর এটা রয়েছে বডিতে পুরো হাত ঘোরানো কাজ। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 4250, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, 4250, নাম্বার 17, 4250। সেম শাড়ি দেখাবো নাম্বার 18, শুধু কালার আলাদা। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা একটা লেমন টোন এসছে, 18 নম্বর, ওই একই বুনুই থাকছে, আঁচলটা ওইভাবে জামদানির মতো করে বুনুই হয়েছে, সম্পূর্ণ হাতে ঘোরানো বুনুই, 18 নম্বর, নাম্বার 18, এই হচ্ছে 18 নম্বর শাড়ি, বডিটা আসছে এটা 4250, 18 নম্বর, 4250, নাম্বার 18, 4250, 4250, 18 নম্বর উইথ ব্লাউজ, 18 নম্বর, 4250। এবারে আসবো 19 নম্বর শাড়ি, নাম্বার 19, এটা প্লাইট পেস্তা বা পাউডার পেস্তা বলতে পারি, 19 নম্বর শাড়ি, আঁচল গেল নকশাতে, পুরো হাতে ঘোরানো, এগুলো সবই কিন্তু হাতে ঘোরানো নকশা, আর এই রয়েছে বডিটা 19 নম্বর, নাম্বার 19, 4250, 4250, 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 4250 উইথ ব্লাউজ পিস, 19 নম্বর। এবারে আসছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20, যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করবেন 9051217272, আসবে নাম্বারটা দেখবেন 9051217272, 9051217274, জাস্ট দেখুন নাম্বারটা রয়েছে হেল্পলাইন বলে, এই দুটো নাম্বার নোট করে নিন, এই নাম্বারেই আপনারা শাড়ি সংক্রান্ত যে কোনো ইনফরমেশান অ্যাবাউট আবরণ আপনারা জানতে পেরে যাবেন। আচ্ছা, এবারে আমি শাড়িতে যাওয়ার আগে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? মাঝে একবার শাড়ি বুক করেছিলাম, ওনারা যোগাযোগ, আমি অনেকদিন যোগাযোগ করিনি, কিন্তু ওনারা যোগাযোগ করেছিলেন, কিন্তু আমার একটা স্যাট ছিল বলে আমি আর শাড়ি নিতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লসটা না অনেক বড় লস, আমরা মানে একটা মানুষের হঠাৎ করে চলে যাওয়া, সাডেনলি চলে যাওয়া, একজন মানুষ ভুগছেন, অসুস্থ হয়েছেন, ভুগছেন, একটা মনকে না সান্ত্বনা দেওয়া যায় যে না ভুগছিল তো, লোকটা ছিল, অসুস্থ ছিল, চলে গেছে, শান্তি পেল, বাট একজন মানুষ রয়েছেন, কালকে সকালেও যাকে দেখলাম, বা আজকে আপনি রাত্রে শুতে গেছেন, সকালে ঘুমতে ঘুরতে দেখছেন মানুষটা ঘুমতে ঘুরছেন, এটা এর থেকে বড় কষ্টের আর কিছু হয় না, কিন্তু আপনার এই কষ্টটা আপনি ভাগ করলেন, হয়তো আপনার একটু কমলো, আমরা একটু সহানুভূতি জানালাম, কিন্তু তবুও বলবো আপনাকে যুদ্ধটা করতেই হবে, আপনি এখন দুজনের ভূমিকা আপনাকে পালন করতে হবে, তো মনটাকে শক্ত করুন ভাই, আর যদি আমার অনুষ্ঠান দেখে আপনার এই মানে খারাপ মনটা একটু ভালো থাকে, তাহলে আপনি আমার অনুষ্ঠান দেখুন, ডেফিনেটলি দেখুন, আর অবশ্যই বলি মাকে ডাকুন, সবটাই না মায়ের ইচ্ছে, মানে যা হচ্ছে পৃথিবীতে, যা হচ্ছে সবটাই কিন্তু ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছে ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, সুতরাং ঈশ্বরকে আমাদের সমর্পণ করতেই হবে, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন, আপনার কষ্টকে বলুন, বা তুমি কষ্ট দিয়েছো তুমি ভোগ করো, আমি তো তোমার নিমিত্ত মাত্র, তো এটা বলে দেখুন, শান্তি খানিকটা তো পাবেনই, ডেফিনেটলি পাবেন, ভালো থাকুন রিনা।
আমি জানি এই আপনার যে কষ্ট না, এই কষ্টের কোনো ভাগ নেওয়া যায় না, কেউ নিতে পারবে না। কেননা আমি একটা জিনিস বলি, সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক, বাবার সঙ্গে সন্তানের, মানে সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক, বা মানে কেউ হয়তো পিতৃহারা হন, মাতৃহারা হন, কেউ সন্তানহারা হন, কিন্তু স্বামী আর স্ত্রীর সম্পর্ক তাতে কোনো রক্তের বন্ধন নেই, শুধু থাকে মানসিক সম্পর্ক। সেই সম্পর্কটা বিশাল, সেই সম্পর্কটা যখন ছেদ হয় তার কষ্টটা শুধুমাত্র যাদের গেল তারাই জানেন। ভালো থাকুন, আমি চলে আসি পরের সারিতে, এটা আমার কাজ, আমাকে করতেই হবে। এটা গ্রের সঙ্গে ব্ল্যাক, এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাকের ভারনা গেছে, টানাতে এখানে সাদা ছিল, এখানে কালো ছিল। প্রাইসটা হচ্ছে 4250, 4250, 20 নম্বর শাড়ি, নাম্বার 20 উইথ ব্লাউজ পিস 4250। 20-র পরে যাব 21, 21 নম্বর, নাম্বার 21। এটা গোল্ডেন সিলভারের ব্যবহার রয়েছে, সেমি মসলিনের রয়েছে আঁচল, এবং এই রয়েছে বডিটা। গতকাল করবাচত গেছে, করবাচতে সব লাল পরার রীতি। আসুন না আমরা কালী পুজোর দিন বদলে দিই, আমরা সবাই লাল পরি। 21 নম্বর, আমি একবার পরেও ছিলাম কালী পুজোর সবাই লাল। 21 নম্বর শাড়ি 4250, 4250, নাম্বার 21 উইথ ব্লাউজ পিস। 21-এর পরে যাব 22 নম্বর, নাম্বার 22। এটা হচ্ছে পিচ কালারে, যাদের লাল পরবেন না বা একটু মানে বয়স হয়েছে কিন্তু সাদা পরি না, একদম চোখ বন্ধ করে এই রঙটা পরে নিন। গায়ের রং চাপা, কী রঙ পরলে ভালো লাগবে? এক দিদি আমাকে বলেছেন, আমাকে একটু তুমি দেখে বলো তো আমার কী রঙের শাড়ি ভালো যাবে। এই ধরনের শাড়ি আপনাকে সত্যি খুব ভালো লাগবে, পর পর দেখাবো সব কটাই ভালো লাগবে। এটা হচ্ছে 4250, 4200, এটা 3050, 3050, নাম্বার 22, 22 নম্বর, 3050 উইথ ব্লাউজ, ব্লাউজ রানিংয়ে। 22-এর পরে যাব 23 নম্বর শাড়ি, নাম্বার 23। অ্যাকচুয়ালি আমরা না রঙটাকে ছেড়ে দিই, আমি দেখেছি আমার মাকে, যখন মার খুব অল্প বয়সে মা শাশুড়ি হয়েছেন, আমার বিয়ে হয়ে গেছে, তো যার ফলে মা শাশুড়ি হলো, মা সাদা শাড়ি পরতে শুরু করে দিল। যদিও মানে ওই বয়সের কেউ সাদা শাড়ি পরেনি না, এখন তো পরেনি না, তো এখন মনে হয় যে মা যদি না ছাড়তো আরে অনেকদিন রঙিন শাড়ি পরতে পারতো। তো সেই আর কি বলা, যে রংটাকে আপনি ছাড়বেন না, ধরে রাখুন না যতক্ষণ ধরে রাখতে পারেন। এটা একটা লেমন গ্রিন কালার, পুরো পাড় ধরে হাত ঘুরিয়ে কাজ যাচ্ছে। 23 নম্বর শাড়ি 3050, 3050, 23 নম্বর উইথ ব্লাউজ পিস। 23-এর পরে যাব 24 নম্বরে, সেম বুনুইটাই থাকবে। এটা হচ্ছে 24 নম্বর অরেঞ্জে, সেম বুনুই থাকছে, 24 নম্বর আঁচল। এটা আবার দুদিকেই এভাবে কাজটা যাচ্ছে, অরেঞ্জ কালার, 24 নম্বর শাড়ি 3050, 3050, 24 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজ রানিংয়ে। 24-এর পরে যাব 25 নম্বর, 25, এটা পিঙ্কে, সেম বুনুই থাকছে, কোনোটাতে উপরের দিকে বুনুই থাকছে, কোনোটাতে থাকছে না, 3050-ই প্রাইস। আগেরটাই অরেঞ্জে উপরে ছিল, এটাতে কিন্তু উপরটাই নেই, নিচের দিকে বুনুইটা রয়েছে। এটা হচ্ছে 3050, নাম্বার 25, 25 নম্বর, 3050 উইথ ব্লাউজ। 25-এর পরে যাব 26 নম্বর, 26। প্রতিষ্ঠানে যারা আসতে চাইছেন আমি তাদের জন্য বলে দিই, বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে ল্যান্ডমার্ক, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকেই হচ্ছে আবরণ এক্সক্লুসিভস, প্রতিদিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা, গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত আছে। এটাও হচ্ছে হাতে ঘোরানো, পাড়ে দুদিকে টিস্যু বর্ডার রয়েছে, পোলকা ডটস মাল্টিকালার যাচ্ছে। 26 নম্বর শাড়ি 3050, 3050, নাম্বার 26 উইথ ব্লাউজ। 26-এর পরে যাচ্ছি 27, 27 নম্বর, 2850, 2850, 27 নম্বর। এটা গ্রে নিম জড়ি দিয়ে আঁচল যাচ্ছে, আর এই হচ্ছে বডিটা, 2850, 2850, 2850, এই হচ্ছে হাফটা। প্রাইস হচ্ছে 2850, 27, 27 নম্বর, 2850 উইথ ব্লাউজ পিস। 27-এর পরে চলে যাব 28 নম্বর শাড়ি, নাম্বার 28, 2650, 2650, 28, আঁচলটা ব্ল্যাকে, বডিটা আসছে রাস্ট কালারে, তার মধ্যে হাতে ঘোরানো নকশা। এটা হচ্ছে আজকের 28 নম্বর, 2650, 2650, 28 উইথ ব্লাউজ পিস। 28-এর পরে চলে যাব 29, 29 নম্বর, নাম্বার 29। তুঁতে আর নীলের কম্বিনেশন, নীল মানে একটু পাউডার ব্লু বলতে পারি, ইন্ডিগো পাউডার ব্লু, আঁচলটা তুঁতের উপরে যাচ্ছে, হাতে ঘোরানো নকশা। 29 নম্বর, 2650, 2650, নাম্বার 29 উইথ ব্লাউজ পিস।
নাম্বার 30 যাব 30 নম্বর। যারা ব্যবসা করতে চাইছেন, যারা স্বনির্ভর হতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ আছে। আপনি শাড়ি নিয়ে স্বনির্ভরতার পথে এগোতে পারেন, আপনি হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার নিয়েও স্বনির্ভরতার পথে এগোতে পারেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেটা নিয়ে কাজ করতে চাইছেন করতেই পারেন। আবরণ আপনার সঙ্গে রয়েছে। এইটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 30 নম্বর, মেজেন্টাতে যাচ্ছে ওই একই কনসেপ্টে। 30 নম্বর শাড়ি 2650, 2650 নাম্বার 30 উইথ ব্লাউজ পিস। 30-এর পরে চলে যাব 31 নম্বর, 31, এটাও ব্লু আর তুতের ব্যবহার। 31 নম্বর জাস্ট অপোজিট, আমি এর আগে একটা দেখালাম বডি ব্লু ছিল, আঁচল তুতে ছিল, এটা আঁচল ব্লু বডি তুতে। এই হচ্ছে হাতে ঘোরানো নকশা, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 2650 ব্লাউজটাও ব্লুতে। 31-এর পরে যাব 32, 32, 32 নম্বর দেখাবো রানী কালারে, নাম্বার 32, 32 নম্বর আঁচল, প্রাইস হচ্ছে 2650, 2650 নাম্বার 32, 2650 উইথ ব্লাউজ। 32-এর পরে যাব 33, একদম কালী পুজোর রাত। এবছরে আমি কালী পুজোয় কালো পরছি, তো আমি এবছর কালী পুজোতে কালোকেই প্রমোট করব। আমার মনে হয়েছে কারণ কালী পুজোর রাত না ঘোর অমানিশা, বলা হয় মন অবশ্যই নাকি লয় হয় প্রকৃতির সঙ্গে, মহাকালের সঙ্গে, মহাকালের কোলে রয়েছেন কালী, তাকেই আমরা আরাধনা করছি। সুতরাং কালোতে নিজেকে সমাহিত করুন। 33 নম্বর, 2650 নাম্বার 33, 2650, 2650, 33 নম্বর উইথ ব্লাউজ। 33-এর পরে যাচ্ছি 34 নম্বর, 34, এটা আসছি 34 নম্বর, এটা রেড মেরুন কম্বিনেশন, আঁচলটা লালে বডিটা মেরুনে, গোল্ডেন কপারের ব্যবহার আছে। একদম আপনি বুঝতেই পারবেন যে আঁচলটা লাল বডিটা মেরুন, আর ড্রপস ডিজাইন গেছে, বুটিটা গেছে ড্রপস ডিজাইনে হাতে ঘোরানো। 34 নম্বর, 3250, 3250 নাম্বার 34, 35 হচ্ছে 2950, 2950, 35, 2950 অফ হোয়াইট আঁচল, এটা হচ্ছে আঁচল গেল পাতা নকশাতে পেজলি পাতা, আর এই হচ্ছে বডিটা ড্রপসে, এটা হচ্ছে 35 নম্বর, 2950, 2950 নাম্বার 35 উইথ ব্লাউজ পিস। বুকিং করবেন, শাড়ি বুকিং করতে হবে ফোন করে, যদি টিভিতে দেখে শাড়ি পছন্দ হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে শাড়িটা বুকিং করতে হয়। কোন নাম্বারে ফোন করতে হয়? 9051217272, আসবে নাম্বারটা, দেখুন আসছে, এই হেল্পলাইন বলে আসছে, 9051217272, 9051217274, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের নিচে, এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড SMS পাঠানোর নাম্বার হচ্ছে 9051217795। এছাড়া আপনারা হোলসেলারদের জন্য একটা আলাদা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এসে দেখেও কেনাকাটা করতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের প্রোগ্রাম থেকে সব জায়গা থেকেই রিকোয়েজিশন দিতে পারেন। অনুষ্ঠান দেখতে থাকুন, শুরু হলো আজকে সোমবারে সকাল 11টায় লাইভে, এরপরে দুপুর 2টায় লাইভ অনুষ্ঠান, 3:30 লাইভ অনুষ্ঠান, সন্ধে 6টায় লাইভ অনুষ্ঠান, এবং রাত্রির 12টায় আবরণ প্রাইম টাইম রেকর্ডিং অনুষ্ঠান। আমরা থাকছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।